डियर ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে গরমকালীন সময়ে আমরা কিভাবে মুরগিগুলোকে হিট স্ট্রেস মুক্ত রাখতে পারব। খামারিরা, বিশেষ করে যারা কমার্শিয়াল ব্রয়লার বা কমার্শিয়াল ব্রয়লার ব্রিডার বা প্যারেন্ট স্টক ফার্মিং এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তারা এই বিষয়টির সাথে খুবই পরিচিত এবং এটি খামারিদের নিকট একটি আতঙ্ক বটে। কারণ এতে অনেক মুরগি দুর্বল হয়ে যায়, পাশাপাশি অনেক মুরগি মারাও যায়, ফলে খামারিরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। এজন্য খামারিরা যাতে উপকৃত হয় সে বিষয়টি মাথায় রেখে আজকের এই টপিকটা আলোচনা করার জন্য নির্ধারণ করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন। ডিয়ার ভিউয়ার্স, মুরগিতে হিট স্ট্রেস তখনই হয় যখন মুরগি তার দেহের উৎপাদিত তাপমাত্রা এবং দেহ হতে রিলিজের তাপমাত্রা এর মধ্যে ইমব্যালেন্স হয়। অর্থাৎ বডিতে যে পরিমাণ তাপমাত্রা তৈরি হয় সে পরিমাণ তাপমাত্রা বডি হতে বের করতে পারে না। পোলট্রিতে হিট স্ট্রেস যদি ম্যানেজ না করা হয় তাহলে মুরগির গ্রোথ কমে যায়, এগ প্রোডাকশন কমে যায় এবং মিট কোয়ালিটি লোয়ার হয়ে যায়, রোগ ব্যাধির প্রাদুর্ভাব বেড়ে যায় ও মুরগির মর্টালিটি বেড়ে যায়। কিন্তু আমরা মুরগির ডেইলি ফিড বা ডায়েটে যদি কিছু চেঞ্জ নিয়ে আসতে পারি তাহলে আমরা ইজিলি পোলট্রিতে হিট স্ট্রেস প্রিভেন্ট করতে পারি। আমরা যদি মুরগির ডায়েটের মধ্যে 10টি নিউট্রিশনাল স্ট্র্যাটেজি ফলো করি তাহলে হিট স্ট্রেস রিডিউস করা যায়। এক নম্বর হচ্ছে ডায়েট ডেন্সিটি বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমরা জানি যখন আবহাওয়া গরম থাকে তখন মুরগির খাবার গ্রহণের পরিমাণ কমে যায় কিন্তু পানি গ্রহণের পরিমাণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি খাবারের নিউট্রিয়েন্টস ভ্যালু বাড়িয়ে হায়ার ক্যালোরির যুক্ত খাবার তৈরি করি তাহলে হিট স্ট্রেস রিডিউস করা যাবে। নাম্বার দুই, ফিডে অ্যামাইনো অ্যাসিড বৃদ্ধি করতে হবে এবং ক্রোট প্রোটিনের পরিমাণ কমাতে হবে। কারণ আমরা জানি হিট স্ট্রেস পোলট্রির অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয়তা বাড়িয়ে দেয়। আমরা যদি খাবারে ওয়েল ব্যালেন্সড অ্যামাইনো অ্যাসিড ও মডারেট লেভেলের ক্রোট প্রোটিন অ্যাড করতে পারি তাহলে এনার্জি লসকে মিনিমাইজ করে পোলট্রিকে হিট স্ট্রেস হতে রক্ষা করা যায়। তিন নম্বর হচ্ছে খাবারে বেশি পরিমাণ ফ্যাটস এবং অয়েল যোগ করতে হবে। আমরা যদি খাবারের সাথে হাই কোয়ালিটির যুক্ত ফ্যাট এবং অয়েল যোগ করতে পারি তাহলে মুরগির বডিতে হিট প্রোডাকশন কম হবে, ফলে মুরগি ইজিলি হিট স্ট্রেস হতে রক্ষা পাবে। চার নম্বর হচ্ছে ফিডে ডাইজেস্টিবিলিটি ইম্প্রুভ করতে হবে। সেজন্য আমাদের হাই কোয়ালিটি র ম্যাটেরিয়ালস ইউজ করে ফিড তৈরি করতে হবে, যার ফলে ফিডে ডাইজেস্টিবিলিটি ইনক্রিজ হবে। চার পাঁচ নম্বর হচ্ছে রাইট ফর্মের ফিড ইউজ করতে হবে। যদি সম্ভব হয় গরমকালে ম্যাশ খাবারের পরিবর্তে প্লেট খাবার ইউজ করতে হবে, কারণ প্লেট খাবার ইউজ করলে এর এনার্জি অপচয় কম হয়। ছয় নম্বর হচ্ছে ফিড এবং ওয়াটার ম্যানেজমেন্ট অপটিমাইজ করতে হবে। এজন্য আমাদেরকে বেশি পরিমাণ ফিডার এবং পানির পাত্রের ব্যবস্থা করতে হবে যাতে স্টকিং ডেন্সিটি রিডিউস করা যায়। তাছাড়া গরমের সময়ে ফ্লকে খাবার সাপ্লাই দিতে হবে যখন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকে, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা তখন ঠান্ডা থাকে এই সময়ে। সাত নম্বর হচ্ছে ফিডের সাথে অতিরিক্ত পরিমাণ ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ ফিড অ্যাডিটিভ যেমন বিটেইন, এনজাইম, অ্যান্টিঅক্সিড্যান্টস, মাইক্রোটক্সিন বাইন্ডার্স এবং প্রোবায়োটিক্স ইউজ করতে হবে, যা আমাদেরকে হিট স্ট্রেস হতে পোলট্রিকে রক্ষা করবে। আট নম্বর হচ্ছে ফিডের সাথে প্রয়োজন পরিমাণ ভিটামিন ইউজ করতে হবে, যেমন থায়াবিন বা ভিটামিন B2, ভিটামিন সি বা স্কর্বিক অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন ই। করে আমরা জানি হিট স্ট্রেস মুরগির অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, যার ফলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হতে অতিরিক্ত পরিমাণ কর্টিসল তৈরি হয় যা ভিটামিন সি এর প্রয়োজনীয়তাকে বাড়িয়ে দেয়। এজন্য পানি অথবা খাবারের সাথে অতিরিক্ত পরিমাণ ভিটামিন সি, ভিটামিন টু সাপ্লাই দিতে হবে। পাশাপাশি আমরা জানি ভিটামিন এ এবং ভিটামিন ই মুরগির ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে, অর্থাৎ ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে। এজন্য আমরা যদি পানির সাথে অতিরিক্ত পরিমাণ ভিটামিন ই এবং ভিটামিন এ সাপ্লাই দিই তাহলে মুরগিকেও এর মাধ্যমে হিট স্ট্রেস থেকে রক্ষা করা যাবে। নাম্বার নয়,
ক্যাটায়ন ব্যালেন্স ঠিক রাখতে হবে, কারণ যখন গরম বেশি হয় তখন মুরগি হা করে শ্বাস প্রশ্বাস নেয়, যার কারণে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণ শরীর হতে বের হয়ে যায় এবং এর ফলে ব্লাড পিএইচ এবং অ্যাসিড বেস ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যদি খাবারের সাথে 4-5% সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে পারি তাহলে মুরগির পারফরমেন্স এনহ্যান্স হবে। তাছাড়া ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম পটাশিয়াম মূত্রের মাধ্যমে বেশি বের হয়ে যায়, যার কারণে ওয়াটারের মধ্যে ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স হয়। এই জন্য গরমের সময় পানির সাথে আমরা ইলেকট্রোলাইটস অ্যাড করতে পারি। সর্বশেষ 10 নম্বর হচ্ছে ফিডের সাথে বেশি পরিমাণ ট্রেস মিনারেলস ইউজ করতে হবে, কারণ আমরা জানি যখন গরম বেশি হয় তখন ট্রেস মিনারেলস যেমন কপার ম্যাঙ্গানিজ আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম এক্সিড হয় বেশি, এজন্য পানির সাথে এগুলো অ্যাড করলে হিট স্ট্রেস হতে মুরগিগুলোকে রক্ষা করা যায়। ডিয়ার ভিউয়ার্স, মুরগিকে গরমকালীন সময়ে হিট স্ট্রেস হতে রক্ষা করার জন্য ফিড বা ডায়েটের সাথে নিউট্রিশনাল স্ট্র্যাটেজির যে 10টি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো, আশা করি আপনারা যদি এগুলো ফলো করেন অবশ্যই আপনারা মুরগিগুলোকে হিট স্ট্রেস হতে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি খাবারের মধ্যে নিউট্রিশনাল ভ্যালু অ্যাড করা ছাড়াও আরও কিছু ম্যানেজমেন্টাল প্রসেস রয়েছে যা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।